প্রত্যেক দিবসের পেছনে কোনো না কোনো ঘটনা বা ইতিহাস থাকে। 13 জুন কবুতর দিবস, এর পেছনেও রয়েছে সেরকম ঘটনাবহুল ইতিহাস। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে শত্রুপক্ষ এবং মিত্রপক্ষ উভয়ই ব্যাপক হারে রেসার হোমা কবুতর ব্যবহার করেছে। তখনও ছিল না মোবাইল ফোন, ডাক ব্যবস্থা তেমন গতিশীল ছিল না ওয়াকি টুকির মতো কোনো প্রযুক্তি, তাই নির্ভরযোগ্য ও অল্প সময়ে বার্তা প্রেরণের একমাত্র ভরসা ছিল কবুতর। হ্যাঁ, আজকে আপনাদেরকে এমনই কিছু তথ্য শেয়ার করব যেটা শুনে আপনারা খুবই অবাক হয়ে যাবেন, সেই সাথে খুব ভালো লাগবে। যুদ্ধবাজ কবুতর এবং বিশ্ব কবুতর দিবস উপলক্ষে আজকে আপনাদেরকে একটা গল্প শোনাব। আশা করছি সবাই খুব মনোযোগ সহকারে শুনবেন এবং সবার অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে পাশে থাকবেন, আপনাদের ভালো লাগাই আমাদেরকে আরও উৎসাহিত করে ভালো কিছু করার। তো চলেন, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো চলে যাই মেইন। তাছাড়া দুর্গম বরফ আচ্ছাদিত ও পাহাড়ি এলাকায় বার্তা পাঠানোর জন্য কবুতরের বিকল্প কিছুই ছিল না, একমাত্র উপায় ছিল কবুতর। যুদ্ধ চলাকালীন কবুতরগুলো চিঠি, ঔষধ এমনকি বোমাও বহন করত। এই কবুতরগুলো ছিল সেনাবাহিনী কর্তৃক বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। এক এক কবুতর এক এক কাজে ব্যবহৃত হতো। মজার বিষয় হলো কবুতরগুলোর সেনাবাহিনীর মতো কর্নেল, কমান্ডো, ক্যাপ্টেন, মার্শাল প্রভৃতির র্যাঙ্কও ছিল, আর এদের প্রত্যেকের আলাদা আলাদা নাম তো ছিলই, যেমন দা মোকার, জিআই জো, কাইসার, চিয়ার এমি ইত্যাদি নাম ছিল। দা মোকার নামের কবুতরটি যুদ্ধে আহত হওয়ার আগ পর্যন্ত মোট 52টি মিশন সম্পন্ন করেছিল। যুদ্ধ শেষে স্বীকৃতিস্বরূপ দা মোকার ও তার সাথে 32টি কবুতরকে কমান্ডো উপাধি ও ডেক্কেন মেডেল দেওয়া হয়েছিল। চেয়ার এমি নামের কবুতরটি বিশ্বযুদ্ধ চলাকালীন একবার 200 জন সেনার জীবন রক্ষা করেছিল। সেনা সদস্যরা দুর্গম বরফাচ্ছন্ন এলাকায় পথ ভুল করে শত্রুদের ক্যাম্পের খুব কাছে চলে গিয়েছিল। যখন দিক নির্দেশনা নিয়ে তাদের খটকা লাগে, বরফাচ্ছন্ন এলাকায় সূর্য এমনিতেই দেখা যায় না, তখন তারা তাদের সাথে থাকা কবুতরটি ছেড়ে দেয়। কবুতরটি নিজ ক্যাম্পের দিকে উড়ে যায় এবং তাকে অনুসরণ করে সেনা সদস্যরা নিজেদের ক্যাম্পে ফিরে আসে। ফিরে এসে মানচিত্র নিয়ে তারা ফিরে আসার দূরত্ব ও কোণ পরিমাপ করে বুঝতে পারে শত্রু ক্যাম্পের খুব নিকটে তারা পথ ভুল করে চলে গিয়েছিল। তাদের সকলের মৃত্যু একেবারে নিশ্চিত ছিল। এরপর একটি মিশনে চেয়ার এমি কবুতরটি মারাত্মক আহত হয়। সে একটি পা ও একটি চোখ হারিয়েও ক্যাম্পে ফিরে আসে। যুদ্ধ শেষ হয়। সরকার এই সাহসী কবুতরগুলোকে কমান্ডো উপাধি দেয় এবং সম্মানস্বরূপ ডেক্কেন মেডেল দেওয়া হয়। শুধু কবুতর নয়, সে সময় আরও বেশ কিছু পোষা প্রাণীও এই পুরস্কার অর্জন করে। পরবর্তীতে 1919 সালে 13 জুন চেয়ার এমি নামের কবুতরটি মারা যায়। চেয়ার এমি মারা যাওয়ার 89 বছর পর আমেরিকার নিউ ইয়র্ক বার ক্লাবের প্রতিষ্ঠাতা অ্যানাডোম নিউ ইয়র্ক টাইমসের পত্রিকার মাধ্যমে বিশ্বব্যাপী পোষা পাখি হিসেবে কবুতরের ব্যাপক প্রসার ও চেয়ার এমির মহান কৃতিত্বের জন্য 13 জুনকে বিশ্ব কবুতর দিবস হিসেবে পালনের জন্য দাবি পেশ করেন। সে সময় তার দাবি সকলেই গ্রহণ করে নেয়। প্রথম দিকে অল্প পরিসরে পালন হয় কবুতর দিবস। সময়ের সাথে সাথে অন্যান্য দেশের কবুতর প্রেমীরা 13 জুনকে কবুতর দিবস হিসেবে পালনে আগ্রহী হয়ে ওঠে। শুরু হয় বিশ্বব্যাপী কবুতর দিবস পালন। এভাবে বিশ্বব্যাপী 13 জুন কবুতর দিবস পালন করে আসছে। বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও 13 জুন কবুতর দিবস পালনকে কেন্দ্র করে এই দিনটি কবুতর প্রেমীদের সবার স্বপ্ন পালনের দিন হয়ে উঠেছে।